কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আছেন সহকর্মী হুমায়রা ফারুকী। সর্বশেষ জানতে সরাসরি চলে যাচ্ছে এর কাছে। হুমায়রা, যেমনটি বলছিলাম যে শেষবারের মতো তার কার্যালয়ে নেওয়া হয়েছে মরদেহ, এবং নিঃসন্দেহে সেখানে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনি কি দেখছেন সেখানে? ধন্যবাদ মুনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যেই কার্যালয় আছে, কার্যালয়ের বাইরে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের হোসেন মোহাম্মদ এরশাদের মরদেহ রাখা হয়েছে, এবং দুপুর 12টার দিকে এখানে তার মরদেহ নিয়ে আসা হয়। দলে দলে দলীয় নেতাকর্মীরা আসছেন এবং তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে আসলে খুবই একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সবার মধ্যে দলের নেতাকে, তাদের যে অভিভাবককে শেষবারের মতো একবার দেখার সেই ইচ্ছা, অনেকেই আসলে এসে কেঁদে ফেলছেন, কেউ হয়তো নিজেদের ইমোশনকে ওইভাবে সামলে উঠতে পারছেন না। সবার মধ্যেই একটা শোকাবহ পরিবেশ বিরাজ করছে যে শেষবারের মতো তারা তাদের দলের চেয়ারম্যানকে দেখছেন। তবে অনেকের মধ্যে, আমি বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছি, এর মধ্যে তাদের অনেকের মধ্যে আমি যেটা দেখেছি যে দলের যে চেয়ারম্যান যে মারা গেলেন, এখন দলের ভবিষ্যৎ কি হবে, চেয়ারম্যান কে হবে, বা দলটি সেভাবে সুসংগঠিত থাকবে কিনা, বা দলের সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলবে বা কি হবে না হবে, এইসব নিয়ে তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং তাদের মধ্যে অনেকেই এই কথাটি বারবার বলছেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যেই আদর্শে তার দলকে পরিচালিত করেছেন, এতদিন যেই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা চলতে চান এবং দলকে সুসংগঠিত রেখে পরবর্তী পদক্ষেপগুলো তারা নিতে চান। তবে এই মুহূর্তে আমি যতটুকু দেখছি যে দুপুর 12টা থেকে এখানে তার মরদেহ আসার পর থেকে অনেক বেশি ভিড় ছিল, তবে 1:30টার পর থেকে ভিড় কিছুটা কমতে শুরু করেছে, কারণ নেতাকর্মীরা ইতিমধ্যে ফুল দিয়ে তার লাশে ফুল দিয়ে সেই শ্রদ্ধা নিবেদন করে ফেলেছেন অনেকে। তবে আরও যারা আছেন, যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা এখনও আসছেন। এখানে বিকাল 4টা পর্যন্ত রাখা হবে তাদের মরদেহ, এবং এখান থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আমার কাছে তথ্য আছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে বাইতুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষ করার পরে সিএমএইচ এর হিমঘরে তাকে পুনরায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে আজ রাতে রাখা হবে, এবং আগামীকাল সকালে রংপুরে নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে এরশাদের মৃতদেহ, এবং সেখান থেকে বিকেলে ফেরানোর পরে বনানী যে সামরিক কবরস্থান, সেখানে তাকে দাফন করা হবে। তোমুনিয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো আমার কাছে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নিব। ধন্যবাদ হুমায়রা আপনাকে। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় থেকে বলছিলেন সহকর্মী হুমায়রা ফারুকী। এর আগে হোসেন মোহাম্মদ এরশাদের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, অতীত বাদ দিলে রাজনীতিতে সফলতার সঙ্গে টিকে ছিলেন এরশাদ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। সোমবার সকাল 9:30 এরশাদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সামাজিক সংগঠনের কর্মীরা দক্ষিণ প্লাজায় উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যানের দ্বিতীয় জানাজায় অংশ নিতে। সকাল 10:30 পরে শুরু হওয়া জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। একজন সামরিক শাসক, রাজনীতিবিদ হয়ে তিনি তার দল পরিচালনা করেছেন এবং বিরোধী দল নেতা হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিলেন। আমরা তার আদর্শ এবং তার মানব সেবার যে রাজনীতি, সেটা আমরা সকলে মিলে ধরে রাখব। ওনার দেশপ্রেম ছিল এবং বলতে কি যে ওনার যেটা চিন্তা করতেন সেটা করতেন। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব ফুলে শ্রদ্ধা জানান এরশাদের প্রতি। পরে
সংসদ ভবন থেকে শেষ বিদায় নেন একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ। ইসমাইল হোসেন জুয়েল, জিডিভি নিউজ, ঢাকা।